বিবিসি বাংলায় এবারে আমাদের সাক্ষাৎকারের অতিথি বাংলাদেশের একজন সুপরিচিত স্থপতি মেরিনা তাবাসুম মেরিনা তাবাসুম শুধু বাংলাদেশে নয় ইতিমধ্যে দেশের বাইরেও তিনি বেশ সুনাম অর্জন করেছেন বিভিন্ন স্থাপনা দিয়ে তার পরিচিতি গড়ে উঠেছে তার করা বিভিন্ন স্থাপত্য শৈলী নানাভাবে প্রশংসিত হয়েছে মেরিনা তাবাসুম আপনাকে স্বাগত জানাচ্ছি বিবিসি বাংলার এই অনুষ্ঠানে অনেক ধন্যবাদ আপনার কাছে প্রথমেই যেটি জানতে চাই যে বাংলাদেশে নারী হিসেবে যারা স্থপতি পরিচিত হিসেবে চেনে লোকে দেশে এবং দেশের বাইরে আপনি তাদের মধ্যে একজন একজন অনেক মধ্যে তো স্থপতি হয়ে ওঠার আপনার পেছনের গল্পটা কি আপনি কিভাবে একজন স্থপতি হয়ে উঠলেন আমি তো ইন্টারমিডিয়েট বা এইচএসি যদি বলি এইচএসি পাশ করি উনিশশো সালে তো ওই সময় তো আসলে খুব বেশি চয়েস ছিল না কোনটাতে টিকবো অ্যাডমিশন টেস্ট দিয়ে সেটাই হবে আমার ভাগ্য এটা কিছুটা নির্ধারিত হতো ভাবে তো এমনিতেই আমার আমি যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আসছি আমার ফ্যামিলিতে সবাই বাবারা হয় ডাক্তার না হলে ইঞ্জিনিয়ার তো আমি ধরেই নিয়েছিলাম ছোটবেলা থেকে যে আমাকে হয় ডাক্তারিতে যেতে হবে বা ইঞ্জিনিয়ারিং এ যেতে হবে এরকমই একটা কিছু ছিল তো কিন্তু আমি সব সময় খুব পছন্দ করতাম ক্রিয়েটিভ কাজগুলো ড্রয়িং করতে পছন্দ করতাম কোনো কিছু বানাতে পছন্দ করতাম তো আমি ধরে নিয়েছিলাম যে যেটা ওই বই পড়ে মুখস্থ করে করতে হবে এরকম কোনো কিছুর মধ্যে আসলে আমার পক্ষে যাওয়াটা সম্ভব হবে না বা উচিত হবে না তো বাবা মার ইচ্ছাতেও কিছুটা আর আমার নিজেরও একটা ইয়ে হলো যে কেন না আর্কিটেকচার ট্রাই করি আচ্ছা আমরা দেখেছি আপনি কয়েক বছরের মধ্যেই একটা স্বীকৃতি পেয়েছেন আপনার কাজের যে ঢাকা একটা মসজিদ ডিজাইন করার জন্য মসজিদ যেটি ঢাকার ওই অবস্থিত এবং রোফ এটার জন্য আপনি আগা খান স্থাপত্য পুরস্কার পেয়েছেন এই আগা খান স্থাপত্য পুরস্কার পাওয়া এবং সে মসজিদটা ডিজাইন করা এটা কিভাবে হলো মানে এই মসজিদটাকে আপনি ডিজাইন করেছেন কেন কিভাবে আমার নানি মেইনলি এই প্রজেক্টটা আমাকে দেন ওনার বেশ কিছু জায়গা ছিল আপনার ফায়দাবাদের ওদিকে আবদুল্লাপুরে তো উনি ওই সময়টাতে তো ওই জায়গাগুলো স্পেশাল আমি বলছি দুই হাজার এর কথা ওই সময় ওখানে তখনো ওরকম ধরনের বসতি শুরু হয়নি তখনও মোটামুটি একটা গ্রাম গ্রামাঞ্চলের মতোই ব্যবহার ব্যাপার ছিল তো ওখানে কোনো মসজিদ বা কোনো ধরনের কোনো ডেভেলপমেন্ট হচ্ছিল না কোনো রাস্তাঘাট খুবই ছোট ন্যারো একটা রাস্তা ছিল টুনার মনে হলো যে এখানে যতক্ষণ মসজিদ নাই একটা মসজিদের জন্য উনি জায়গা দান করতে চান আর তো সেইটা থেকে উনি एक्चुअली আমাকে বলেন আমি আমার পরিবারে একমাত্র আর্কিটেক্ট তো সেই হিসাবে উনি আমাকে ডেকে বললেন যে আমি একটা মসজিদ করতে চাই আমি চাই তুমি এটা ডিজাইন করে দাও তো সেই থেকে মেনলি শুরু আসলে আর তারপর সেটা ছিল 2004 এ 2005 6 2006 আমার নানি মারা যান তো বাই দ্যাট টাইম আমরা উনি কিছু টাকা দিয়ে গেছিলেন কিছু ফান্ড ছিল আমাদের তারপরে আমাকে আবার কিছু ফান্ড জোগাড় করতে হয়েছে নানি দেওয়া একটা দায়িত্ব এটা আমাকে পালন করতে হবে সেভাবে করে মেনলি প্রজেক্টটা শুরু আর তারপরে তো এটা ডিজাইন থেকে শুরু করে এটার ফান্ড জোগাড় করা এটার কনস্ট্রাকশন সবকিছুই আমার থ্রুতে হয়েছে তো আমার অফিস আমি একসাথে মিলেই আর কি আমরা পুরো প্রজেক্টটাকে নিজের নিজেই আমি ক্লায়েন্ট আমি আর্কিটেক্ট এইভাবে করে প্রজেক্টটা করা আমরা সাধারণত যে ধরনের মসজিদ দেখে অভ্যস্ত বাংলাদেশে বাংলাদেশে যে মসজিদের একটা মিনার থাকবে গম্বুজ থাকবে মসজিদের কিছু মানে কমন বৈশিষ্ট্য আছে কিন্তু আপনি যেটাকে ডিজাইন করেছেন এই মসজিদটা কমপ্লিটলি डिफरेंट সম্পূর্ণ আলাদা এক ধরনের এই চিন্তাটা আপনার মাথায় কিভাবে আসলো বা কেন আসলো এটা আসলে হয়েছে কিছুটা আমার রিসার্চের একটা কারণটা আছে আর পিছনে যে আমি যখন মসজিদ সম্পর্কে আসলে খোঁজ করলাম যে মসজিদ বলতে কি বুঝায় ইসলামে মসজিদ সম্পর্কে কোন ধরনের কোন আহ কোনো ধরনের কোনো বর্ণনা বা কোনো কিছু আছে কিনা বা মসজিদের হিস্ট্রিটা কি কোথা থেকে শুরু তো সেটা দেখতে গিয়ে দেখলাম যে আমাদের নবীজির যে প্রথম মসজিদ যেটা উনি তৈরি করেন সেটা কিন্তু খুব একটা সিম্পল একটা হাম্বল স্ট্রাকচার হিসাবে তৈরি হয় একটা ঘরের যে আদল থাকে আপনার আরব দেশে মদিনার অঞ্চলে ওইটারই একটা ইয়ে থেকে উনি খেজুর পাতা বা খেজুর গাছের ইয়ে দিয়ে যে আপনার ট্রাঙ্কটা হয় সেটা দিয়ে আর কি মেনলি তৈরি করা হয় এবং ওই ঘরের আদল থেকে ওইটাকে লম্বা করে একটা স্পেস তৈরি করা হয়েছিল যার মধ্যে কোনো ডোম ছিল না কোনো মিনার ছিল না উদ্দেশ্যটা যেটা ছিল সেটা হলো যে একটা কংগ্রেগেশন হবে সবাই আসবে একটা জামায়াত হবে ওই ওখানে ইসলাম সম্পর্কে মানুষ জানবে এবং ওখানে শুধুমাত্র যে নামাজ হতো তা নয় এটা কিন্তু একটা কমিউনিটির একটা স্পেস ছিল সবার একসাথে একত্রিত হওয়ার একটা জায়গা ছিল যেখান থেকে ইসলামের প্রচার শুরু হয় তো এইটার যে একটা ব্যাপার আছে যে এটা যে সিম্বলিক যে যদি বলেন আপনি যেটা পরবর্তীতে আসছে আহ মসজিদের সাথে অ্যাসোসিয়েটেড হয়েছে অনেক কিছুই শুধু মিনারা ডোম কেন অনেক কিছুই আছে মেম্বার আছে মেয়েরাব আছে তারপরে যে সামনে যে কোর্টটা সাহান আছে এই জিনিসগুলো কিন্তু আস্তে 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 অ্যাড হওয়া পরবর্তীতে তো আমি চাচ্ছিলাম যে একদম এসেন্স যেটা ইসলামের যে একদম স্পিরিচুয়াল যে পার্টটা ওইটাকে কিভাবে তুলে আনা যায় সমস্ত কিছু সিম্বলিক ব্যাপারগুলোকে বাদ দিয়ে বিকজ এখনকার সময় আমাদের সিম্বলের থেকেও বেশি যেটা জরুরি সেটা হচ্ছে ইসলামের আসল মেসেজটা কি তো সেইখানে সেই একটা জায়গা থেকে আসলে মেনলি এটা চিন্তা করে স্পেসটাকে আমি বেশি ফোকাস করেছি সিম্বলগুলোর থেকে আচ্ছা আগা খান স্থাপত্য পুরস্কার যেটা এটা হচ্ছে মুসলিম আর্কিটেকচার বা ঐতিহ্য এটাকে তুলে ধরার জন্য সেটাকে প্রমোট করে সাধারণত মুসলিম স্থাপত্য বলতে মানে আপনাদের স্থাপত্যের দৃষ্টিভঙ্গি থেকে আপনারা এটাকে কি বোঝান মুসলিম স্থাপত্যের আলাদা কি কোনো বৈশিষ্ট্য আছে এটা নিয়ে আসলে অনেক ডিবেট আছে যে প্রথম থেকে বেশ অনেক দিন আগে থেকেই চলছে যে আসলে মুসলিম স্থাপত্য বা ইসলামিক স্থাপত্য বলে আসলে কোনো কিছু আছে কিনা আসলে এরকম কোনো কিছু নাই যেটা আছে সেটা হলো মুসলিম বিশ্বের স্থাপত্য যেখানে যেটা যেটাকে প্রমোট করে সেটা হলো যে মুসলমানদের প্রেজেন্স যে সমস্ত জায়গাতে বেশি সেই ইন্ডিয়া তো একটা মুসলিম কিন্তু ইন্ডিয়াতে আপনার মুসলমানের সংখ্যা হ্যাঁ অনেক তো সেই ক্ষেত্রে ওই সমস্ত জায়গাতে যদি কোনো একটা আর্কিটেকচার তৈরি হয় সেটাকেও ভ্যালু করা হবে তো মুসলিমের প্রেজেন্স যেখানে আছে সেটা থেকে আর কি একটা আহ ইয়ে তৈরি হয় সেটাই মেইনলি করে তো যেটা বলা যেতে পারে যে মুসলিম বিশ্বের স্থাপত্য মুসলিম বিশ্ব বললে কিন্তু তখন আপনার রিচনেস অনেক বেড়ে যায় যখন কোন সুন্দর স্থাপনা হয় যে কোনো স্থাপনা হয় লোকে মনে করে এটার পেছনে মনে হয় অনেক টাকা খরচ করা হয়েছে সুন্দর স্থাপনা মানেই হচ্ছে পয়সার বিষয় সুন্দর স্থাপত্য এবং অনেক ব্যয়বহুল স্থাপ মানে ব্যয়বহুল হয় এই দুটোর মধ্যে কি কোনো সম্পর্ক আছে সুন্দর আসলে সংজ্ঞা তো অনেক রকম আপনি সুন্দর বলতে যদি আপনি মনে করেন যে যেটা ভিজুয়ালি সুন্দর হ্যাঁ দৃষ্টি দৃষ্টিনন্দন যদি বলেন সেটা এক জিনিস আর একটা হচ্ছে আর্কিটেকচার কিন্তু শুধু দৃষ্টিনন্দনের ব্যাপার না আর্কিটেকচার ফিলিং এর ব্যাপার আপনি একটা স্পেসে যাচ্ছেন সেখানে আপনি কেমন ফিল করছেন তো সেইটা কিন্তু সবসময় পয়সা দিয়ে হয় না এটা একজনের আর্কিটেক্টের বুদ্ধিমত্তা তার আহ তার আন্ডারস্ট্যান্ডিং অফ স্পেস ফর্ম এই এই জিনিসগুলা তার মেচুরিটি এটাই কিন্তু আসল তো এখন অনেক পয়সা খরচ করে আমি হয়তো বা অনেক এক্সপেন্সিভ জিনিসপত্র দিয়ে একটা কিছু করতে পারি কিন্তু সেটাই যে স্থাপত্যের মানে খুব ভালো কিছু হবে সেটার কোনো গ্যারান্টি নাই আবার আপনার খুব অল্প পয়সাতে আপনি একটা কিছু করলেন যে এটার কোয়ালিটি অফ স্পেস এবং ফর্ম এবং ফিলিং অফ দ্যাট স্পেস এত ভালো যে ওইটাই আপনাকে এক ধরনের ইয়ে দিতে পারে সো আসলে পয়সার সাথে এটা কোনোই সম্পর্ক নাই এটা সম্পূর্ণভাবে একটা ক্রিয়েটিভ প্রসেস এবং একটা ফিলিং অফ দ্য স্পেস এনভায়রনমেন্টটাকে এনহ্যান্স করছে কিনা আচ্ছা আমরা বাংলাদেশের প্রসঙ্গ যদি ধরি আমরা বাংলাদেশে প্রত্নতাত্ত্বিক নিদর্শন বা স্থাপনা এখন লোকে যেগুলো দেখতে যায় বেড়াতে যায় ধরুন একশো বছর দেড়শো বছরের পুরনো দুশো আড়াইশো বছরের পুরনো আছে আমরা আজ থেকে একশো বছর পরের দিকে যদি চিন্তা করি ভিজুয়ালাইজ করি এখন সেরকম কি ধরনের স্থাপত্য হচ্ছে যেগুলো একশো বছর পরে দুইশো বছর পরে মানুষ দেখে ভাববে যে এগুলো দু সালে হয়েছিল বা দু সালে হয়েছিল এরকম কোন স্থাপনা কি হচ্ছে বাংলাদেশে আমার তো মনে হচ্ছে না যে এরকম কোনো কিছু আছে অ্যাকচুয়ালি সময়েরও ব্যাপার আছে সময়ের ব্যাপারটা হলো আমরা একটা এমন একটা পিরিয়ড ভিতর দিয়ে যাচ্ছি ক্যাপিটালিস্ট একটা টাইম যে সময়টাতে আসলে আর্কিটেকচারের যেই মূল বিষয়টা যে স্পেস ফর্ম সেটা থেকে বেরোয় এসে আমরা কেমন জানি একটা ভিজুয়াল একটা জায়গাতে চলে আসছি যেটা আপনি যদি বলেন আর্কিটেকচারের মানের দিক থেকে বেশ অনেকটা কমিয়ে দিয়েছে এটা আহ এই যে ক্যাপিটালিস্ট ব্যাপারটার কারণে আর্কিটেকচার এখন একটা প্রোডাক্টে পরিণত হয়েছে যেটা আসলে খুবই দুঃখের ব্যাপার যে একটা মানে একটা আর্ট ফর্ম থেকে একটা প্রোডাক্টে চলে আসাটা কিন্তু একটা ভালো জিনিস না তো সেই সেই ক্ষেত্রে চিন্তা করলে আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট আমি মনে করি না যে এমন কোন স্থাপত্য আছে হয়তো আমাদের পার্লামেন্ট বিল্ডিংটা বলতে পারেন এটা একটা মাইলস্টোন হয়েছে এখনো দেখছে লোকে হ্যাঁ তো কিন্তু এই মুহূর্তে দু একুশ সালে আমি দেখছি না ওরকম কোনো কিছু তবে একটা জিনিসও এটাও বলতে হয় যে যে আপনার স্থাপত্য যে হাজার হাজার বছর ধরে থাকতে হবে সেটাও কিন্তু জরুরি না আপনি যদি ক্লাইমেট চেঞ্জের কথা চিন্তা করেন এই যে কনস্ট্রাকশন বা এই যে সবসময় আমরা ইটারনিটির দিকে চিন্তা করব বা একশো বছর থাকতে হবে এই কথাগুলো যখন চিন্তা করি তখন যেটা হয় যে যেই ধরনের মেটেরিয়ালের ব্যবহার হয় যেই ধরনের একটা একটা কি বলবো এমন ভাবে জিনিসগুলো তৈরি হয় যেটা ক্লাইমেট বিরোধী হ্যাঁ কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি আহ পঞ্চাশ ভাগ আপনার মানে ফিফটি পার্সেন্ট অফ দা গ্রিন হাউস গ্যাস আপনার কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি থেকে তৈরী হয় কনস্ট্রাকশন এন্ড বিল্ডিং ইন্ডাস্ট্রি তো সেটার জন্য সেগুলোর কথা চিন্তা করলে কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের এখন এক্সিস্টেন্স টা একটা মেজর ক্রাইসিস এর মধ্যে তো টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরির ইস্যুটা কিন্তু অন্য অন্য জায়গায় এটা কিন্তু এখন অ স্থাপত্যের আহ টাইমলেসনেস নিয়ে না আহ আমাদের আমাদের নিজেদের এক্সিস্টেন্স নিয়ে তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এটা ইম্পর্টেন্ট টু সি যে আমরা এখন কি মেটেরিয়াল ব্যবহার করব যেটা আসলে এক সময় ডিজলভ হয়ে যাবে কোনো কিছুই থাকবে না আমাদের ট্রেসটাই থাকবে না সেই দিকে আমাদের আসলে নজর দেওয়া দরকার এবং আপনার যে কথা এখানে আপনি স্থাপত্যের সঙ্গে পরিবেশের একটা যোগসূত্রের কথা বলছেন আমরা দেখছি যে বাংলাদেশে গত দু দশকে যেসব বিল্ডিং গুলো হয়েছে বিশেষ করে আমরা বলি যে কমার্শিয়াল বিল্ডিং বা অনেক রেসিডেনশিয়াল বিল্ডিং হয়েছে লোকে এমন ভাবে বিল্ডিং গুলো বানাচ্ছে যে কাঁচে ঘেরা সেখানে এয়ার কন্ডিশন ছাড়া সেখানে চলতে পারবে না কিন্তু বাংলাদেশের আবহাওয়া কি আসলে সেইরকমই বিল্ডিং গুলোর উপযোগী এগুলো কেন হচ্ছে কোন ধারণা থেকে এটা চালু হয়েছে বাংলাদেশ এটাই তো আমি যেটা বলছিলাম আপনাকে যে ক্যাপিটালিস্ট একটা ইয়ে থেকে যে গত বিশ তিরিশ বছর ধরে এই যে আর্কিটেকচার যখনই আমরা প্রোডাক্টে পরিণত করলাম বা ধরেন কমিফাই করলাম যে আমি বিক্রি বিক্রি করতে পারি আগে তো আমরা বাড়ি করতাম না না বা এরকম কিছু ছিল কিন্তু শহরে এখন মেইন জিনিসটাই হচ্ছে আপনার এই যে রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট বলেন বা যেটাই বলেন এবং এটার জন্য কিন্তু কারো এত সময় নাই যে আপনি একটা বিল্ডিং পাঁচ বছর ধরে বানাবেন ওদের একদম ফিক্স করা সময় থাকে যার মধ্যে বিল্ডিং কনস্ট্রাকশন হবে সেল হবে প্রজেক্ট শেষ হয়ে যাবে প্রফিট হয়ে যাবে রিয়েল এস্টেট কোম্পানির প্রজেক্ট শেষ হয়ে গেল এই এই যে একটা ফর্মুলা তৈরি হয়ে গেছে ওভার দ্য টাইম এটার জন্য সবচেয়ে জরুরি যেটা হয় যে স্ট্যান্ডার্ডাইজেশন এবং স্ট্যান্ডার্ডাইজেশন করতে গেলে আপনাকে মেটিরিয়াল স্ট্যান্ডার্ডাইজেশন গ্লাস খুব ইজি আপনি এনে লাগিয়ে দিতে পারেন আপনি স্টিল ইজিলি অ্যাভেলেবল যেটা আপনার মানে আমি যেটা বলতে চাচ্ছি যে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন আর মানে প্রোডাকশন এটাকে অনেক বেশি স্ট্যান্ডার্ডাইজ করে ফেলেছে যার কারণে আপনি দুবাইয়ে যে বিল্ডিং দেখবেন সেই বিল্ডিং ঢাকাতেও দেখবেন সেই বিল্ডিং সাংহাইতেও দেখবেন নিউ ইয়র্কেও দেখবেন যে গ্লোবালাইজড একটা সিচুয়েশন যেটা তৈরি হয়েছে সেখানে তখন কিন্তু আর ডেভেলপার বা যে তৈরি করছে বিল্ডিং এ চিন্তা করছে না যে আমি ক্লাইমেটের ক্ষতি করলাম নাকি এই বিল্ডিংটা আমার এয়ার কন্ডিশন না হলেও আমার দেশের যে আবহাওয়া তাতে এটা জানালা খুলে দিলেই সুন্দর বাতাস আসতে পারে হাফ অফ দ্য ইয়ার হয়তোবা দুই মাসের জন্য আমার হয়তো বা এয়ার কন্ডিশনিং লাগবে কিন্তু আমি এমন ভাবে বিল্ডিংটা তৈরি করছি যে একেবারে বন্ধ করে দিয়ে যে আমি ওই অপশনটাই রাখছি না যেখানে আমি আসলে আলো বাতাসের ব্যবহার করতে পারি তো এটা তো আসলে আমি মনে করি আমাদের দেশের জন্য গ্লাসে কাচে ঘেরা একটা বিল্ডিং একটা ক্রাইম আপনার কাছে আরেকটা প্রশ্ন আমরা যতটুকু জেনেছি যে বাংলাদেশের সৌরার্দি উদ্যানে যে স্বাধীনতা স্তম্ভ এবং জাদুঘর যেটি নির্মিত হয়েছে সেটির সঙ্গে আপনি জড়িত ছিলেন তো ওই আইডিয়াটা মানে সেখানে আপনি কি প্রেজেন্ট করতে চেয়েছেন স্বাধীনতা স্তম্ভ ওইটা তো অ্যাকচুয়ালি একটা কম্পিটিশন ছিল উনিশশো সালে তো আমি তখন আরবানার একজন পার্টনার ছিলাম তো আরবানা থেকেই মেনলি আমি আর কাশেফ চৌধুরী আমরা দুজন মিলে এটা প্রজেক্টটা করি আমাদের যে আইডিয়াটা ছিল যে একটা যেহেতু আমাদের সাইটটা একটা পার্ক পার্কের ইয়েটা যেন নষ্ট না হয় সেজন্য একটা জাস্ট প্লেন একটা প্লাজার মতো তৈরি করা যেখানে মানুষ সেলিব্রেশন করতে পারে তো স্বাধীনতার আমাদের যখন সেলিব্রেশন হয় বিজয় দিবসে বা স্বাধীনতা দিবসে সেই সময় যেন একটা ভাইব্রেন্ট একটা স্পেস থাকে মানুষ যেন এনজয় করতে পারে আর আমাদের যে দুঃখ বা ত্যাগ ত্যাগের যে ইতিহাস সেটা আমরা মাটির নিচে নিয়ে গেছি যাতে করে এটাকে আমরা ধরে রাখতে পারি তো আইডিয়াটা সেটাই ছিল যে দুইটা জিনিসকে একটাকে বাদ দিয়ে আর একটাকে আনা যাবে না দুইটাকে একসাথে সেলিব্রেট করার ব্যাপার আছে একটা মেমোরি ধরে রাখা আর একটা হচ্ছে সেলিব্রেশন যেটা আমাদেরকে মানে আগামীর দিকে নিয়ে যাবে এই দুটাকে মিলেই আর কি আইডিয়াটা ছিল ম্যানেডা তাবাসুম আপনাকে অসংখ্য ধন্যবাদ বিবিসি বাংলার সাথে এই সাক্ষাৎকারে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ